তিনি ঘাড়ের রক্ত উঁচু হয়ে যেত তিনি যেন কমান্ডার আর সামনে সৈনিক বসে আছেন আর আমাদের মসজিদে আশি পার্সেন্ট লোক ঘুমায় কি ভুল বলছি ও ইমাম সাহেব কি পড়ছে পড়ুক না আমার কি দরকার আমি তো খাইয়ে এসেছি খাওয়া দাওয়া করে এসেছি আর ফ্যানে বুঝতে পারছেন আরাম করে নাক দেখছেন মসজিদে নাক দেখে রাহস অথচ মসজিদ থেকে রসালাম গোটা বিশ্বের বুকে ইসলামটাকে বসে দিয়েছেন আমাদেরকে ইসলাম ইহতো বলেন দেখি টিভি সিরিয়ালের যদি অনামী অনামি কোন নায়িকা অথবা নায়িকা আসতো এখানে জানা দিতে পারতেন শীতল কুচের সবচেয়ে বড় ফিল্ডের জায়গা হতো না ঠিক আছে না আমি হাজার কিলোমিটার দূর থেকে আসছি আপনাকে তো আমি কোরআন এবং সন্ন্যাসোনা দেখেছি কিন্তু আপনার বাধা কিসের কারণ আপনার নফস আপনাকে বাধা দিচ্ছে আপনার নফস আপনাকে ভালো হতে দেয় না আমরা যদিও এক শ্রেণীর মানুষ আমরা মনে করি যে পৃথিবীতে যারা সংখ্যায় বেশি আছে তারা হক পথে আছে এটা হান্ড্রেড পার্মাল্লামকে তাক করে উদ্দেশ্য করে গোটা জাতিকে উদ্দেশ্য করে বলছে সোনো মোহাম্মদাল্লাম তুমি যদি সংখ্যায় যারা আধিক্য যারা সংখ্যায় বেশি তাদেরকে যদি অনুকরণ অনুসরণ করো তারা তোমাকে তার থেকে পথভষ্টতার মধ্যে নিমজ্জিত করবে পৃথিবীর বুকে হক পথে লোক খুব কম থাকবে জি পৃথিবীর বুকে হক পথে লোক কম থাকবে হিসাব করে দেখেন মক্কায় কজন ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ না করার সংখ্যা বেশি ছিল আজকে মুসলমান এই সামনে যে মসজিদ এই মসজিদে পাঁচ ওয়াক সালাদ আদায় করতে কজন আসে বলেন অথচ জুমার দিনে আপনার জায়গা দিতে পারেন না ঠিক না জুমার দিনে জায়গা হয় না কিন্তু পাঁচ ওয়াক সালাত আদায় করতে কজন লোক আসে আপনি দেখেন ফজরতে ইমান টেস্ট হয় আমাদের ফজরে কথা বললে মানতে হবে কথাকে বললে মানতে হবে আল্লাহ করলো না মালা তা ফালুন তুমি যা করো না তুমি যা জাতির সামনে বলো না কি বলছেন আপনি আমি দুটো মসজিদকে পরিচালনা করি শায়নুর রহমান দুটো মসজিদকে পরিচালনা করি একটা মায়ের বেটা নাই যে জুমা জুমার দিনে এসেছে ফজরে আসেন এরকম হয়েছে আমি যে মসজিদ পরিচালনা করি দুটো মসজিদে ফজরে হয়ে যতজন জুমাতে জুমাতে বাইরের লোক দেখে আলাদা কথা আউট অফ আওয়ার এরিয়া ওটা বাইরের লোক আসে বহু দূর দূর থেকে একশো দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে যায় জুমার খুব বাকার জন্য কিন্তু আমাদের যে একটা ইয়ে থাকে তো কি বলে গ্রামের সমাজ আমাদের সমাজের একটা লোক পাবেন না যে লোকটা মসজিদে এসে না এসে চলাচল করেছে দুটো মসজিদে কেন

চারজন ইমাম আছে না চার মাধবের চারজন শ্রেষ্ঠত্ব অধিকারী ইমাম ইমাম আছে কিনা সবচেয়ে যিনি কমন ফতোয়া দিয়েছেন মানুষকে বাঁচানোর ফতোয়া দিয়েছেন লো মানুষের যাতে খুব কষ্ট না হয় সেই ফতোয়া দিয়েছেন তিনার নাম হচ্ছে ইমাম আবু হানি পর আলাই দেখেন তো আপনি যে নিজেকে হানাফি দাবি করছেন না দেখেন এবার আপনি কতটুকু হানাফি চেষ্টা করেন কেমন আবু হানিপা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কেউ যদি তোমার বাড়ি সলাত আদায় না করে ওকে একটা জেলখানায় বন্দি করে দাও অতদিন পর্যন্ত মারো যতদিন পর্যন্ত হয় ও মরছে না সলাত আদায় করছে আবু হানিপুর রহমতুল্লাহ সবচেয়ে লোয়েস্ট ফতো এটা ইমাম সাফি বলছে গর্দান উড়িয়ে দাও আমাদের হাম্বাল বলছে ফাঁসিতে ঝুলিয়ে দাও ইমাম সাফি বলছে গর্দান উড়িয়ে দাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জিনাকে মাথা তাজ মনে করি তিনি বলছে তোমার সন্তান সাদা দাদাই করে না এগারো বছর পার হয়ে গেছে জেলখানায় ঢুকে দাও অতদিন পর্যন্ত পিটাও হয় বলছে গো কাল থেকে নামাজ পড়বো আর নাহলে মেরে ফেলো মারতে মারতে কেন যার সাথে আল্লাহ সম্পর্ক নয় তার সাথে আপনার আমার সম্পর্ক কিসের